রিলিজ হলো K46 এর প্রোমো ভিডিও, যেখানে অভিনয় করতে দেখা যাবে কিচ্ছা সুদীপকে। বলে রাখি, এই মুভিটি একটি ডার্ক মোডে তৈরি করা এবং কোন একটি বড় কাহিনীর ছোট একটি অংশ মাত্র। এমনই এক ডায়লগ প্রোমোর শুরুতেই শোনা যায়। বড়ি কাহিনী কি, এক ছোটি সি সিচুয়েশন বাতাও। এই থেকে আনুমানিক ধরে নেওয়া যায় এই মুভির সম্ভবত আরো কিছু পার্ট পরবর্তীতে আসতেই পারে। তো যাই হোক, সেসব বিষয় নয় পরে আলোচনা হোক। এক আদমি কো শিকার করবে কে লিয়ে আর কিতনা টাইম লাগেগা। তো বলে রাখি, এই প্রোমো ভিডিওতে কিচ্ছাকে দেখা গেছে এক ভয়ঙ্কর কিলার লোকে। মূলত এই ভিডিওটি হয়েছে একটি বাসকে কেন্দ্র করে, যেখানে দেখানো হয়েছে কিছু মৃত মানুষের হাত পা কাটা অবস্থায় পড়ে আছে, এমনকি গাড়ির ড্রাইভারকেও পর্যন্ত গুলি করে মেরে ফেলেন কিচ্ছা। ছিল এক কথায় অসাধারণ এবং এই পুরো প্রোমো জুড়েই শোনা গেছে কিছু ডায়লগ। সুতরাং ডায়লগ, থ্রিলার লুক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে এই মুভিটি হতে চলেছে এক ধামাকাদার। জং ছেড়নে ওয়ালো সে ভি মুঝে নফরত হ্যায়, জং সে পিঠ দিখা কর ভাগনে ওয়ালো সে ভি মুঝে নফরত হ্যায়। আগে কেজিএফ এর মতন বানানো কবজা মুভিটিতে অভিনয় করতে দেখা গেছিল কিচ্ছা সুদীপকে, কিন্তু এই মুভিটির মাধ্যমে বক্স অফিসে সাফল্য পায়নি কিচ্ছা। বলুন কি, কবজা মুভিতে সুপার ফ্লপের পরই আবারও এরকম অ্যাকশন মোড নিয়ে আসছেন কিচ্ছা K46 এর মাধ্যমে। আখাড়ে মে উতর কে দুশমনোঁ কা সিনা চির কে খুন সে ভিগে উন। দেখার বিষয়, এই মুভিটি কতটা হিট করতে পারে বক্স অফিসে, যদিও এই প্রোমো ভিডিওটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সো এখন ওয়েট করার পালা মুভির জন্য। কে বাদ না মাফি না নওয়াজি না মেহরবানি। আপনারা কতটা ইন্টারেস্টিং হয়ে গেছেন K46 মুভিটি দেখার জন্য তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকমই আরো নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।